আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা আমার সকাল থেকেই শুরু করা, আর এখানে হলো আমার চাচা শ্বশুর, চাচা শ্বশুরটা সবাই বাড়িতে আসছে। তো বাবুকে তারা রাত্রে আসছে আর দেখতে পায়নি। তো সকালবেলা আইসা হলো বাবুকে দেখতেছে আর বিভিন্ন ধরনের দুষ্টামি করতেছে। তারা যেহেতু ঢাকায় ছিল তো আসছে। তো যাই হোক, আমার ভিডিওটা শুরু করার আগেই বলতেছি যে মানে আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আমাকে, অবশ্যই একটা মানে যারা একদম নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা রেগুলারলি দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের পাশে থাকার আর আপনাদের কাছে প্রতিদিন ভিডিও দেওয়ার আগ্রহ জাগবে। তো এখানে সকাল সকাল হলো মারিয়া চলে যাবে একদম সকালবেলা 7টা বাজে। তো মারিয়া আবু তালহাকে, তারপর বাবুকে, সবাইকে চুমাইতেছে। অনেক দিন হলো মারিয়া আমার এখানে থাকলো, তো ওরও যাইতো হয়তো বা খারাপ লাগতেছে। তারপরও মানে সবাই পরীক্ষার পর চলে আসছে, বান্ধবীরা ফোন দিতেছিল। আমার কিন্তু খুবই খারাপ লাগতেছিল যে ও চলে যাচ্ছে, এতদিন ছিল আর এখন চলে যাচ্ছে, মানে এত খারাপ লাগতেছিল আমার। তখনকার কোনো কথাই আমার মুখ দিয়ে আসতেছিল না। তো পরের পদ্ধতিতে আমি ভয় দিছি, আসলে মা আর ও আমার পাশে সারাক্ষণ রয়েছে, তাতে আমার কিন্তু অনেকটা সাহস আর অনেকটা মানে নিজে থেকেই পাইতাম যে ওরা আমার কাছে আছে। এমন এমন সময় হইতো যে মারিয়া আমাকে রাত্রিবেলা দেখা যায় 1টা বাজে, আইসা কারেন্ট চলে গেলে আইসা বাতাস করতো ওই ঘর থেকে, উঠা আইসা খালা তোমার কখন কী লাগবে, মানে সারাক্ষণ আমার পাশাপাশি থাকতো, সারাক্ষণ এটা ওটা করে দিত। তো আজকে চলে যাইতেছে, আসলে অনেকদিন রয়েছে, আর একবার মেয়ে আরেক বাড়িতে কতক্ষণ থাকবে। আমার তানহা হয়তো বা এত বড় হইলে আর আমার এত কিছু মানে এই কষ্টই করতে হইতো না, এখন তো খুবই ছোট, কোনো কথাই শোনে না। তো এখানে হলো আমার হাঁসের খোয়ার, সকালবেলা হলো হাঁস ছাড়ার পালা, এখানে মানে হাঁসে হলো ডিম পাড়ে। তো আমি তবু তো ডিম আনতে পারবো না, তারপরও বেশিরভাগ খুলে দেখতেছিলাম যে কয়টা ডিম পাড়ছে। তো 4টা হাঁস, মানে 3টা হাঁস হলো ডিম পাড়ার আর 1টা হাঁস এভাবে বেটা হাঁস। তো যাই হোক, আমার ঘরে আসলাম, মানে বাবু আর তা ঘুমাইতেছে। তো আজকে সকাল সকালে উঠা চলে গেছে, কোনো কাজকর্ম কিছুই করা হয় না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা বিছনা দাঁড়ি সব কিছু মারিয়ে মানে গুছায়, আমি শুয়ে থাকলে বলে যে বাবুকে একটু ইয়েশির ভিতরে দিয়া তারপরে উঠো, আমি বিছনা ঝাইরা তারপরে শোও। তো এরকম হয়। আর এই যে এখানে হলো কাকা মাছ কিনে নিয়ে আসছে, কাকাকে মাছ নিয়ে আসতে বলছিলাম, 700 টাকার মাছ আনছে। তো এটা হলো নদীর মাছ, খুব সুন্দর একটা মাছ। আসলে নদীর এই মাছগুলো মানে রান্না করে খেতে খুবই ভালো লাগে, একটু পেঁয়াজ দিয়ে যদি রান্না করা যায়। আর ওই দিনের কথা তো মানে বলার একবারেই সেই থাকে, যদি ধরেন একটু টমেটো দিয়ে, তারপরে একটু মানে একদম নতুন পেঁয়াজ দিয়ে, তারপরে একটু ধনিয়া পাতা এরকম হয়, পেঁয়াজের হাই এইগুলো দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো মা হলো যখন এই মাছগুলো কাটতেছিলাম তখনও মা ভাবতেছিল যে মা আজকে চলে যাবে, আর যখনই ভাবতেছিলাম যে সবাই চলে যাবে তখনই আমার শুধু কান্না আসতেছিল যে সবাই চলে গেলে আমি কীভাবে কী করব। তো এই করতে করতে দুপুরে রান্না শেষ করতে করতে মা দুপুরে রান্না মানে শেষ করে রান্না বান্না করে দিয়ে আমাকে তারপরে চলে যাবে, এরকম মার একটা সিদ্ধান্ত ছিল। তো এই মুহূর্তেই করছি কি যে অনেক জোরে হলো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেক জোরে যখন বৃষ্টি শুরু হয়েছে তখনই আমি ভাবলাম যে যাই বৃষ্টি শুরু হয়ে গেছে, মার এখন আর যাওয়া হবে না। তো তখন থেকে একটু অন্যরকম মানে শান্তি লাগতেছিলো যে মা যাবে না, আর বিশেষ করে হলো বাবুকে নিয়ে, তারপরে আবু তালহা। আর এখন যেহেতু বৃষ্টির সময় প্রচণ্ড পরিমাণে উঠান পিছলা হয়ে গেছে, আর সব কিছু হলো মানে এরকম এরকম সময় বৃষ্টির আমি ভিজা ভিজা তো আর কিছু করতে পারবো না, এসব বিষয়গুলো মানে মনে পড়লে না অনেক কষ্ট লাগে যে এগুলো করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না এরকম। তো যাই হোক, যদি বৃষ্টি না হতো তাহলে মা হয়তো বা চলে যাইতো, কারণ এখন গাড়ি যদি মাকে পাঠায় অনেক দূর ঘুইরা, মালকান্দি ঘুইরা, তারপরে হলে গাড়ি যাবে। আর যদি বৃষ্টি না থাকতো, শুকনো থাকতো রাস্তা, তো অল্প রাস্তায় যাওয়া হতো আমাদের বাড়িতে রূপপুরহাটের এই দিক দিয়ে। এই চিন্তা মানে এরকম করে হলো যাওয়া হইতো। তো
যেহেতু রান্না করতেছিলাম, রান্না করতে করতে দেখতেছিলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, একদম পুরো অন্ধকার হয়ে আসতেছে। তো আমি ভাবতেছিলাম কখন থেকে যে শুরু হয়ে যায় বৃষ্টিটা। তো এই যে দেখেন বৃষ্টি একদম, মানে কোনো কিছু শব্দ নাই, কিছু নাই, ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকে। এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে যে মনে হয় যে ঘরের টিনের চাল ফুটো হয়ে যাবে, এত বৃষ্টি পড়ে। তো বৃষ্টির ভিতরে আমি রান্না করতেছিলাম, আমার রান্নাঘরের চতুর সাইড দিয়ে বৃষ্টি নামতেছিল, আমি মাঝখানে বসে বসে রান্না করতেছিলাম। আমার খুবই ভালো লাগতেছিল, মা কিন্তু সব কিছু করে দিছে। মাকে আমি বললাম যে আমি একটুই করি, তো আমার খুবই ভালো লাগতেছিল যে বৃষ্টির ভিতরে বসে বসে রান্না, চতুর সাইড দিয়ে বৃষ্টির পানি পড়তেছিল, আর একটু ছিটা ছিটা আবার বৃষ্টির পানি শরীরে আইসা লাগতেছিল। তো এই সময় রান্না করতেছিলাম, আর দেখেন মাছটা কত সুন্দর একটা মাছ। তো এটা শুধু পেঁয়াজ দেওয়া হলো, রান্না করতেছি একদম পোড়া পোড়া করে রান্না করব। তো এই মাছটা এভাবে খাইতে খুবই ভালো লাগে, কারা কারা এই মাছগুলো এভাবে রান্না করে খান বা পান বলবেন? হয়তোবা যারা দেশের বাইরে থাকে, ঢাকায় থাকে, তারা এত সুন্দর মাছ আর তাজা তাজা পায় না, হয়তো এই মাছটাই পায়। দেখা যেতেছে এই মাছটা অন্যরকম একটা ভাবে পায় বা খায়, ওরকম আমাদের মতো করে এরকম স্বাদ কখনো পাবে না। দেখেন কি পরিমাণে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বৃষ্টির জন্য মানে একদম এই দেখেন আমার এইখানে বৃষ্টির পানি এই পর্যন্ত চলে আসছে। তো আমি রান্না করতেছি আর আপনাদের সাথে এখন আর কথা বলবো না। যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। মোটর পাইপে হেন এটুক দাহি পানি হয়ে যায় না, পানি হয়ে যাবে দূরে বেশি পানি ঢুকে যায়গা। একটা বড় একটা বালতি এনে দূরে বালতি বুঝো, বউ যে দূরটা বালতি বুঝে নেই, একটা বালতি এনে এখানে পাঁচটা ধুলে এই পানি দিয়ে কিন্তু পাকলা করতে ওই দূরে বালতি ওই এখানে বয়ে পানি ধুচ্ছে লাভ কি। ফ্রিজে পট কি দাদা বাড়ো ছিল সব তোমার অনেক মশলা দিকো না, মাংস মশলা আছে না ঘরে? তোমরা যদি জাল খাওয়া দিই সবই লাগবে। তোর মনে খাস না জাল অনেক বেশি হয়ে যাবে দিয়া
গরুর গোসরানে মশলা কষেনি, গরুর গোসরানে মশলাই এই মেনি মশলা বেশি দিলে এটা ভালো লাগবে। পানি পাইছে আয়া দিই তোমার মায়ের দিয়া লাইছে। বুড়া মানুষ কি জানো নিজের মালা ফেলতেছি এখন ধরবো না। দৌড়া লোক কিছু দিয়ে Yeah, definitely.